এই সমস্ত নজদি কিতাব চোরানি মানসুরের দলেরা মুসলমানদেরকে এই সমস্ত উদ্ধৃতি না দিয়ে নিজের মনগড়া অবান্তর যুক্তি দিয়ে আল্লাহ রসুলের ইজ্জতের চাদর ধরে যারা টানতেছে আমরা জিহাদ তাদের বিরুদ্ধে কিয়ামত পর্যন্ত চলবে, কথা বলেন ঠিক না? আসলে চট্টগ্রাম মদিনাতুল আউলিয়া, শুধু মদিনাতুল আউলিয়া না, এটা এক আশেকের সেন্টার। এখানে বসলে আর আসলে সুন্নিয়তের এক সুগ্রাণ আমরা পাই। এর বদলা, এর বদৌলত এই মর্তবা যিনি ঘুমিয়ে ঘুমিয়ে হাবিবে কিবরিয়ার খেদমত থেকে পাচ্ছেন তিনি আলা হজরত রহিমাহুল্লাহ, কি কথা বলেন ঠিক না? বাংলাদেশে উত্তরে দক্ষিণে নজদির আলা হজরতকে ব্রিটিশদের দালাল বলে। আমি বলি ব্রিটিশদের দালাল তারাই বলে যারা নজদিদের দালাল। আমার ভাই উনার শের এত চমৎকার করে গাইতেছিলেন, শুনতেই মন চাচ্ছিল। আসলে আল্লাহর হাবিবের শানগুলি আশেকদের জন্য হৃদয়ের এক অপুরন্ত খোরাক। এটা আশেকদের হৃদয়ের জীবন ফিরে পায় আর দুশ্মনের রসুলদের অন্তরে আগুন ধরে অ্যাজমা অ্যালার্জির সৃষ্টি হয়। ওরা সারা জীবন জ্বলতেই থাকবে, সুলকানি ওদের উঠবেই, আর আমরা যারা সুন্নি আলিম আছি সুন্দর করে অরিজিনাল মলম মালিশ করে দিতে হবে। সেই মহান নবী, নবীদের নবী, আমার একটা বিষয় দেওয়া হয়েছে, বিষয়ের উপর আমি আজকে হযরত আল্লামা ইমাম মোল্লা আলী কারি হানাফি হারুবি মাক্কি ওনার একটা কিতাব থেকে আমি বিষয়টা আলোচনা করব। চার সাড়ে চারশো বছর আগে এই বিষয়ের উপর উনি একটা রেসালা করেছেন, আল মাউরুদুর রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি এত চমৎকার করে লেখছেন পার্ট পার্ট করে, শুনলে আপনারা আরো আশ্চর্য হবে যে এই রেসালাটা এত চমৎকার যে আল্লাহর হাবিবের মিলাদ এবং হুজুরের সৃষ্টি নিয়ে এত চমৎকার আলোচনা। আমাদের দেশের যারা ও হাবি সু হাবি টু হাবি আছে, এটির আহল মাঝে মধ্যে আকল জ্ঞান শূন্য হয়। কালকে আমার বাসার পাশে ঢাকায় দিয়ে দুটো চিল্লাইতেছে, কি যে পাগলের মতো চিল্লাইতেছে, শুধু চিল্লিনের ভিতরে একটু বুঝলাম যে মিলাদুন্নবী পালনের বিষয় না, সিরাতুন্নবী পালনের বিষয়। সিরাতুন্নবী যারা করে তারা অরিজিনাল মুসলমান, মিলাদুন্নবী যারা করে তারা খ্রিস্টানদের প্রথা ধরছে। আমি চিন্তা করলাম যে পাগল ছাগল দেশে যে কত হয়েছে, কত যে আগাছা জন্মাইছে। আগাছা চিনিনি আপনারা? আগাছা ধান খেতে হয়, এই আগাছা তৈরি করার জন্য কি আলাদা জমিন চাষা লাগে, সার দেওয়া লাগে, ওষুধ প্রয়োগ করা লাগে, বীজ কি আলাদা বপন করা লাগে? এটি এমনি হয়। তা আমরা দেশের ওহাবি আগাছা এটির ওষুধ টষুধ দেওয়া লাগে, এটি খালি দিন দিন গজাইতেছে আর হইতেছে, কি কথা কর না কেন? এটির নাম দিয়েছি আমি আগাছা, এটি এমনি হইতেছে। লক্ষ্য করুন, ধান খেতে যদি আগাছার জন্ম হয় তো কৃষকের উচিত হলো ওই আগাছা পরিষ্কার করে ধান খেত পরিষ্কার রাখা, তাহলে ফলন ভালো হবে। ইসলামের ভিতরে নজদি নামের আগাছা জন্ম নিয়েছে, আলা হযরত রহিমাহুল্লাহ সেই আগাছা পরিষ্কার করার জন্য অসংখ্য কিতাব লিখে কলমের জিহাদ করে গেছে। আল্লাহ তাকে দিয়ে এই মিল্লাতের এক বিরাট খেদমত করিয়েছেন। এখন বিষয় হলো, অনেকেই প্রশ্ন করবেন আমাকে, অলরেডি করেই ফেলেছেন, আপনি আলা হযরতের এত প্রশংসা করেন কেন?
আমি বললাম উনার প্রশংসা করে তো শেষ করার যোগ্যতা আমার নাই, যে আমার রসুলের প্রশংসা করছে আমি তার প্রশংসা করব না, তো শয়তানেরটা করব কি কথা কন না কিনা বুঝে। আমি ফরিদপুরের ছেলে, কথাবার্তা আমাদের আঞ্চলিক ভাষার একটু টান চান আছে, আপনাদের আঞ্চলিক ভাষার কথা যখন আপনারা শুরু করেন গুড়ার ডিম আমি কিছুই বুঝি না। আমি মাঝে মধ্যে গল্প করি সিলেটে গেছিলাম, সিলেটও মাশাল্লাহ কিছু পাক্কা শুনি আছে, সুনামগঞ্জের এই একটা হাওর এলাকার নাম জগন্নাথপুর, তো জীবনের ফার্স্ট সিলেট, সিলেটটি ভাষা তো আমি বুঝি শুঝি না। যাওয়ার পরে একটা জিগে বাজার কত দূর, হুজুর বাক্কা দূর, আমাকে বাক্কা কি কয় বাক্কা দূর, আমাকে বাক্কা কি কয় বাক্কা দূর কয় বাক্কা, আর একজন দৌড়ে আইসে বলতেছে হুজুর বাক্কা মানে অনেক দূর। তা আমাকে জীবনেতে এই বাক্কা সাক্কা প্রথম শুনলাম, এর আগে তো বাক্কা সাক্কা শুনছি না। তো যাই হোক, আঞ্চলিক ভাষার পরিবর্তন থাকতে পারে, আপনাদের এলাকার যে ভাষাটা শোভনীয় না অসুন্দর আমার এলাকার ভাষাটা সেটা সুন্দর, আপনার এলাকার যেটা সুন্দর আমার দৃষ্টিতে সেটা অসুন্দর, এরকম যদি কোনো গরমিল হয়েই বসে তো আল্লাহর হস্তে ক্ষমা সুন্দর দৃষ্টিতে আগে দেখবেন, সমালোচনা না মহব্বতের দৃষ্টিকোণ থেকে। আল্লাহ সুন্নিদেরকে ঐক্যবদ্ধ রাখুক, আওয়াজ তুলে বলে না আমিন। ওহাবিদের সারা জীবনের প্রপাগান্ডা হলো রসুল তাদের মতো, প্রথম থেকে শুরু করি যুক্তি কি, আপনারে সুন্দর করে ফাগরি চাকরি পাইন দে আপনার বাইতাই, সাদা জুব্বা সাদা ফাগরি খুব ডক সক করে বাইন দে, আইসা আপনার বাজের সামনে এসে লম্বা একটা সালাম দিব, মুসাফা করব, মুসাফা করে কইব ভাই জান আমরা তো ওই দিনের দাওয়াতে আইসি, এই আল্লাহর রাস্তায় সময় দেওয়ার জন্য আইসি, কি সুন্দর কথা দেখে। এরপরে সুন্দর করে আপনারে যত ফার্ম পট্টি বুকিং সুকিং যা আছে সব দিব, ফার্ম দিতে 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 আপনার ভুলাইব, বুঝাই একবার মসজিদের ভিতরে আপনার ঢুকানোর জন্য রাজি করাইব, মসজিদে ঢুকলেন, ঢুকার পরে তিন দিনে নিয়ত করাইব, নিয়ত করলেন, এরপরে খুব 40 দিনের নিয়ত করেন, করাইছে হেডেও করাইছে, মুরব্বী তো অত বুঝে সুঝে না, হাতে সিদ্ধ করে নামাজ কালাম পড়ে জিকির আজগার করে দোয়া কালাম শিখে, এটাই তো আল্লাহ। 40 দিনের নিয়ত করে যদি একবার মসজিদে আপনারে গ্রুপে হান দিতে পারে, এরপরে আস্তে 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 আপনারে ঢুকাইব, আমরা খাইনি কহ খাই, নবী খাইছেনি কহ খাইছে, আমরা মা বাপ আসেনি আসে, নবীরও ছিলনি কহ আসিল, নবী মায়ের পেটে ছিলেননি কহ ছিল, আমরাও আসিলাম নি কহ ছিলাম, নবীজির পোষা পায়খানা আসেনি কহ আমরারও আসে, নবীজির রক্ত আসেনি, এরা তো মুবারক কয় না, এদের বাসায় বলতেছি আমাদের বাসায় না, নবীর রক্ত আসেনি কহ আসে, আমরার আসেনি কহ আসে, নবীর রক্ত কি লাল নি কহ লাল, আমরারটা কি কালা নি কেনা লাল, নবীজি চুল দাড়ি হাত পা চোখ মুখ কান এগুলো আসেনি কহ আসে, আমরার আসেনি কহ আসে, নবীও যেমন মানুষ আমরা তো ওইরকমই মানুষ। এখন বুড়া তো জীবনে এই যুক্তি শুনছে না, সাসাই চিন্তা করে আগুনে বইছি কহ কত তো খারাপ কইছে না, বালাই তো কইছি সাসারে এতক্ষণ খুব সুন্দর করে যুক্তি টুক্তি দিয়ে বুঝাইছে। আচ্ছা আপনারা বলেন এই অবান্তর যুক্তি দিয়ে কি ধর্ম চলে? না, ধর্ম চলে না। এর সমাধানগুলি আজ থেকে শত শত বছর আগে আইমে ক্রাম দিয়ে গেছে, কিন্তু দুঃখের বিষয় হলো সত্য এই সমস্ত ওহাবি এই সমস্ত নজদি কিতাব চোর আর ইমান চোরের দলেরা মুসলমানদেরকে এই সমস্ত উদ্ধৃতি না দিয়ে নিজের মন গড়া অবান্তর যুক্তি দিয়ে আল্লাহ রসুলের ইজ্জতের চাদর ধরে যারা টানতেছে, আমরার জিহাদ তাদের বিরুদ্ধে কিয়ামত পর্যন্ত চলবে, কথা বলেন ঠিক না? বড় আফসোস হলো সত্য, জাতি সেদিকে ঘুরে যাচ্ছে, কারণ শয়তানের যুক্তির কাছে ইমানদার মাঝে মধ্যে ফেল খায়।